এবার ভারতের এনআরসি নিয়ে মুখ খুললেন ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের এই অধিনায়ক এনআরসির সাথে সম্মত নাকি এনআরসির বিপক্ষে কথা বলছেন, সেটি জানতে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজ দিয়ে বছর শুরু করছে ভারত। রোববার গুয়াহাটিতে প্রথম টি টোয়েন্টি খেলতে নামবে দুই দল। খেলায় নামার আগে সংশোধিত নাগরিকত্ব আইন সিএবি নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, এমন একটি খবর প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া। সিএবি নিয়ে ভারত জুড়ে এখনও প্রতিবাদ অব্যাহত। এ বিলের প্রতিবাদে উত্তপ্ত পরিস্থিতিতে দেশটির অধিকাংশ সেলিব্রিটি নিজের মত প্রকাশ করেছেন, তবে বিষয়টি থেকে নিজেকে দূরে রেখেছিলেন বিরাট কোহলি। ফলে ক্যাপ্টেনের এ নিয়ে মত কী তা জানার জন্য তার ভক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ ছিল প্রচুর। অবশেষে এ নিয়ে কথা বলেছেন বিরাট কোহলি। সংবাদ সম্মেলনে বিল এবং ভারতের উত্তাল পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় কোহলির কাছে। জবাবে তিনি বলেন, সিএবি সম্পর্কে আমার জানাশোনা কম, তাই এ নিয়ে দায়িত্বজ্ঞানহীনদের মতো কোনো ধরনের মন্তব্য করা ঠিক হবে না, বিষয়টি নিয়ে আমাকে আগে জানতে হবে। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গুয়াহাটি সহ আসামের একাধিক শহরে বিক্ষোভ চলছে। ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া থেকে শুরু করে 144 ধারা জারি করা হয়। এখন অবশ্য গুয়াহাটির পরিবেশ অনেকটাই শান্ত। সেখানেই বর্ষাপড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারত শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হবে। তাহলে হয়তো আপনারা বুঝেই গেছেন, বিরাট কোহলি সিএবি সম্পর্কে তেমন কোনো মতামতই প্রকাশ করেননি। তিনি সিএবির প্রশ্নে নিজেকে পাশ কাটিয়ে নিয়ে যান। আবার এপারে রয়েছে বাংলাদেশের মেহেদি রানা। তার জ্বলন্ত বোলিং অ্যাকশন বর্তমানে মোস্তাফিজকেও ছাড়িয়ে গেছে। বঙ্গবন্ধু বিপিএলে বাংলাদেশের যে কজন তরুণ নজর কেড়েছেন তাদের মধ্যে অন্যতম এই মেহেদি হাসান রানা। টুর্নামেন্টে এরই মধ্যে দারুণভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন 23 বছর বয়সী বাঁহাতি পেসার। নিখুঁত লাইন লেন্থ গতি ও সুইং দিয়ে একের পর এক ব্যাটসম্যান পরাস্ত করে যাচ্ছেন তিনি। বিপিএলের সিলেট পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে রয়েছেন রানা। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ কাঁপাচ্ছেন তিনি। দলটির হয়ে এখন পর্যন্ত 8 ম্যাচে 17 উইকেট নিয়েছেন এই তরুণ বোলার। আর মেহেদি রানার বলিং অ্যাকশনের উপর ভিত্তি করে একের পর এক ম্যাচ জিতে নিচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দেখছেন ধরবাজ, সাথে থাকুন।